হ্যালো এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা গত ক্লাসে কেপলারের তৃতীয় সূত্র রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। সো কোয়েশ্চেনটা অনেকটা এমন যে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 1.5×10^11 মিটার এবং তার আবর্তনকাল, অর্থাৎ পৃথিবী যে সূর্যকে আবর্তন করতেছে তার আবর্তনকাল বা পর্যায়কালটা হচ্ছে 3.156×10^7 সেকেন্ড। যদি এই ডাটাগুলো তুমি মেনে চলো, কোয়েশ্চেনটা হচ্ছে সূর্যের ভরটা নির্ণয় করা লাগবে। সো সূর্যের ভর নির্ণয় করার জন্য আমরা যে কেপলারের তৃতীয় সূত্রটা প্রতিপাদন করেছিলাম সেখানে একটা বিশেষ টার্মকে আমরা বক্স আকারে এঁকেছিলাম। সো সেই বক্স থেকে আমরা কনসিকুয়েন্টলি যদি একটু আগাই, বক্সটা অনেকটা কেমন ছিল যে gm/r ইজ ইকুয়ালস টু v2। তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা খেয়াল করতে পারতেছ। এখন এই ভি টার্মটাকে আমরা রিপ্লেস করেছিলাম কি দ্বারা? ভি টার্মটাকে আমরা রিপ্লেস করেছিলাম 2πr/T দ্বারা, ঠিক আছে? এখন আমাদের পরিচয়গুলো যদি আমি বলি, এখানে জি ইন্ডিকেট করতেছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম ইন্ডিকেট করতেছে কি সূর্যের ভর, আর ইন্ডিকেট করতেছে কি পৃথিবী যে কক্ষপথের ব্যাসার্ধ বরাবর সূর্যকে প্রদক্ষিণ করতেছে তার মান, এবং টি ইন্ডিকেট করতেছে কি পৃথিবীর পর্যায়কাল। সো এই টার্মগুলোকে যদি আমি একটু সিম্পলিফাই করি, ব্যাপারটা কেমন দাঁড়াবে যে gm/r ইজ ইকুয়ালস টু 4πr²/T². এখন আমাদের এখান থেকে কিসের ভ্যালু বের করা লাগবে একটু খেয়াল করে দেখা যাক। আমাদের কোয়েশ্চেনে অলরেডি কিন্তু আর এর ভ্যালুটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের জন্য আর এর ভ্যালু, এবং আমাদের একই সাথে কিন্তু আবর্তনকাল বা পর্যায়কালটা দেওয়া আছে, টি এর ভ্যালু। সো আমাদের এখানে লাগবে কি কি? আমাদের এখানে টি এর ভ্যালু লাগবে যেটা আমরা কোশ্চেন থেকে পাবো, আমাদের এখানে আর এর ভ্যালু লাগবে, এই আর এর ভ্যালুটাও আমরা কোশ্চেন থেকে পাবো, এবং জি এর ভ্যালু আমরা সবাই জানি যেটা আমরা একদম প্রথম কার ক্লাসে দেখেছিলাম। সো সবগুলো যদি ভ্যালু আমি বসাই দিই, সেখান থেকে এম বের করা নিশ্চয়ই কোনো ব্যাপার না। সো আমি যদি টার্মগুলোকে আর একটু সিম্পলিফাই করি তাহলে কি দেখা যায়, এখান থেকে লেখা যায় যে gm/4π² ইজ ইকুয়ালস টু r³/T². তাহলে m সমান সমান আমি কি বলতে পারি, m সমান সমান আমি লিখতে পারি r³×4π² আর এ পাশে আমার আছে কি t² আর m এর সাথে যে gটা ছিল সেই gটাকে আমি নিচে লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড g এর পরিচয় কি? g এর পরিচয় আমরা গত ক্লাসেই ক্লিয়ার করে এসেছিলাম, g হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটার ভ্যালু হচ্ছে 6.67×10^11 Nm²/kg²। সো প্রত্যেকটা ভ্যালু যদি আমি SI ইউনিটে এই ইকুয়েশনে বসাই দিই তাহলে কিন্তু আমি ক্যাপিটাল m অর্থাৎ সূর্যের ভরটা বের করে ফেলতে পারবো। সো আমি যদি মানগুলো এখানে বসাই, r এর জায়গায় আমি ভ্যালু বসাবো কত, r এর জায়গায় আমি বসাচ্ছি 1.5×10^11, তার উপর একটা কিউব থাকবে, × 4π² / T। টিটা আমার কত দেওয়া ছিল, পর্যায়কালের ভ্যালু আমাদের দেওয়া ছিল হচ্ছে 3.156×10^7, সো তার স্কোয়ার। সো আমি যদি ভ্যালুটা বসাই দিই 3.156×10^7, তার উপরে কত, তার উপরে একটা স্কোয়ার, মাল্টিপ্লাইড বাই জি, জি এর পরিচয় আমরা জানি, জি এর পরিচয় এখানে আমরা বসাই দিই 6.67×10^11। সো এই অংশটাকে যদি আমি ক্যালকুলেট করি, এন্ড অফ দ্য ডে আমার হাতে রেজাল্ট আসতেছে 2×10^30। অ্যান্ড এই রেজাল্টটা আসলে কার, এটা আসলে ক্যাপিটাল এম এর ভ্যালু ইন্ডিকেট করে। অ্যান্ড ক্যাপিটাল এম দ্বারা যেন আমরা কি রিপ্রেজেন্ট করতাম, ক্যাপিটাল এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতাম সূর্যের ভর। সো আমরা কিন্তু ডিরেক্টলি আমাদের রেজাল্টটা বের করে ফেলতে পারছি। সো আশা করি কেপলারের থার্ড ল রিলেটেড যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে তোমরা সবাই সেগুলো সলভ করতে পারবে খুব সহজে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অভিকর্ষ স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই।